অবিশ্বাস্য অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্ল্যান ম্যাক্সওয়েল। এভাবেও ম্যাচ জেতা যায় 91 রানেই 7 উইকেট। তখন ধ্বংসস্তূপ থেকে একাই টেনে তুললেন অজিদের, চোট নিয়ে খেললেন ক্যারিয়ারের সেরা 201 রানের ইনিংস। জীবন পেয়ে কাজে লাগালেন পুরোপুরি ভাবে, আফগান বোলিংকে দুমডে মুষ্টে দিয়ে অবিশ্বাস্য ইনিংস উপহার দিলেন। ইঞ্জুরিতে পড়লে দৌড়ে সিঙ্গেল কিংবা ডাবলস নিচ্ছিলেন না, শুধু বাউন্ডারি মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়াকে উপহার দেন 3 উইকেটের অবিশ্বাস্য এক জয়। সেই সাথে সেমিফাইনাল নিশ্চিত হলো অজিদের। 128 বল মোকাবেলা করে 21 বাউন্ডারি এবং 10টি ছক্কায় 201 রানের ইনিংস উপহার দেন ম্যাক্সওয়েল। প্যাট কামিংসকে নিয়ে 8 উইকেট জুটিতে 202 রান তোলেন তিনি। 68 বলে 12 রান করে অপরাজিত থাকেন কামিংস। ম্যাক্সওয়েলের এই লড়াইয়ে কামিংসের অবদান কম নয়। তিনি যে জুটিটি উপহার দিলেন তা বিরল হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে। 8 উইকেট জুটিতে এটি সর্বোচ্চ জুটি। অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে যেভাবে চেপে ধরেছিলেন আফগান বোলাররা তাতে তাদের জয় সময়ের ব্যাপার ছিল, তবে সুযোগ মিসের অপেক্ষায় পুড়তে হলো আফগানিস্তানকে। কয়েকবার জীবন পেয়ে তাণ্ডব চালালেন ম্যাক্সওয়েল। 128 বলে 21টি 4-এর সঙ্গে 6 মারলেন 10টি, অর্থাৎ বাউন্ডারি থেকেই তুললেন 144 রান। 76 বলে শতক করার আগে পেশিতে টান লাগে ম্যাক্সওয়েলের। এরপর প্রায় দাঁড়িয়েই ব্যাট করেছিলেন পুরোটা সময়। 7 উইকেট হারিয়ে অপর প্রান্তে তাকে সঙ্গ দেন অধিনায়ক প্যাট কামিংস। 68 বলে 12 রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিটা জমেনি আফগানিস্তানের। 21 রানে আউট হন রহমানুল্লাহ গুরবাজ। দ্বিতীয় উইকেটে রহমত শাহর সঙ্গে 83 রানের জুটিতে দলকে বড় সংগ্রহের পথে রাখেন ইব্রাহিম। এরপর হাসপাতুল্লাহ সৈয়দি, আজমাতুল্লাহ ওমরজাই রান পেলেও বড় ইনিংস করতে পারেননি। অন্য প্রান্ত ধরে খেলে 131 বলে শতক পূর্ণ করেন ইব্রাহিম। 6ষ্ঠ উইকেটে রশিদ খানের সঙ্গে ইব্রাহিমের 28 বলে অবিচ্ছেদ্য 58 রানের জুটিতে 291 রান করে আফগানিস্তান। জবাবে ম্যাক্সওয়েল ঝড়ে আফগানদের লন্ড ভণ্ড করে সেমির টিকিট কাটে অস্ট্রেলিয়া। হুসাইন আরমান, BDCricTime।